আপনার হাতের মধ্যে যে স্মার্টফোনটি আছে এটির মধ্যে প্রায় 110 মিটার অথবা 360 ফিট ওয়্যার দ্বারা আবৃত থাকে বিভিন্ন অংশ। এটির সাথে সংশ্লিষ্ট থাকে ক্যামেরা, ডিসপ্লে, ওয়াইফাই, নেটওয়ার্ক, জিপিএস, অ্যান্টেনা, ব্যাটারি, ইয়ার স্পিকার, মাউথ স্পিকার সহ নানা ধরনের বিভিন্ন রকম কম্পোনেন্ট। এই ছোট্ট একটি ডিভাইসের মধ্যে কেবলমাত্র 360 ফিট ওয়্যার দ্বারা আবৃত তামার তার দ্বারা সংশ্লিষ্ট এত কিছু কিভাবে থাকে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে পুরোপুরি ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, ওয়্যার আর অল দিস ওয়্যার্স? প্রিন্টেড সার্কিট বোর্ড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে পিসিবি। এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিবি। এটি অনেক সময় ব্লু এবং গ্রিন কালার হয়ে থাকে। প্রত্যেকটি মাদারবোর্ডের যদি এক্সরে সিস্টেম আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে তার পিকচারটা হবে ঠিক এরকম, যেখানে অধিকাংশ ওয়্যার দ্বারা আবৃত থাকে। মাদারবোর্ডের মধ্যে এক একটি ওয়্যারের উপরে লেয়ার হিসাবে সংশ্লিষ্ট থাকে, কিন্তু প্রশ্নটা হলো এতগুলো লেয়ার বা হাউ ডু পিসিবি ওয়ার্ক, আসলে পিসিবির যে ওয়্যারগুলো আছে সেগুলো কীভাবে মেকানিজম কাজ করে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি মাদারবোর্ড স্ক্রিনের সামনে নিয়ে আসলাম। একটি মাদারবোর্ডের সাথে সংশ্লিষ্ট থাকে মাইক্রোচিপ, রেজিস্টর, ক্যাপাসিটর, কানেক্টর, এবং পিসিবির সাথে সংশ্লিষ্ট থাকে, এগুলোকে বলা হয় এক কথায় কম্পোনেন্ট। মাদারবোর্ড, একটি মাদারবোর্ডের সঙ্গে যখন বিভিন্ন রকম কম্পোনেন্ট থাকা হয় তখন সেটাকে বলা হয় মাদারবোর্ড, আর যখনই সেগুলোকে তুলে দেওয়া হয় তখন সেগুলোকে বলা হয় পিসিবি। আমি আপনাদেরকে মেকানিজমটি বোঝানোর জন্য একটি ক্যামেরা আমি আমার মাদারবোর্ডের সাথে সংশ্লিষ্ট করে রাখলাম। প্রত্যেকটি মাদারবোর্ডের মধ্যে এক্সরে সিস্টেম মূলত আপনি এভাবেই দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকম কপার দ্বারা আবৃত থাকে পুরো মাদারবোর্ডটি এবং যেগুলোকে পার্ট বাই পার্ট সাজানো হয়। এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এক একটি ওয়্যারস বা এক একটি লাইন কীভাবে এক একটি লাইনের সাথে সংশ্লিষ্ট না হয়ে পুরো মাদারবোর্ডের সাথে মেকানিজম হিসেবে কাজ করে। বোঝানোর জন্য সর্বপ্রথম আমরা আলোচনা করব সিস্টেম অন এ চিপ, যেটাকে বলা হয় প্রসেসর অথবা SoC। একটি মাদারবোর্ডের মধ্যে মূল মেকানিজম হিসেবে যেই প্রসেসর অথবা যে ICT কাজ করে সেটার নামই হচ্ছে SoC। মাদারবোর্ডের মধ্যে থাকা অবস্থায় সাধারণ টেকনিশিয়ানরা এটা CPU নামে আখ্যায়িত করে থাকে। একটি মাদারবোর্ডের সাথে রেজিস্টার, কম্পোনেন্ট, রেজিস্টার, ক্যাপাসিটার ছাড়া আর বিভিন্ন অংশ থাকতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন CPU থেকে সরাসরি একটি লাইন ক্যামেরার সাথে গিয়ে সংশ্লিষ্ট হয়েছে, এবং আপনার জানা উচিত এটা যে 16 মেগাপিক্সেলের ক্যামেরার লাইনের সাথে সংশ্লিষ্ট থাকে প্রায় 15টি ওয়্যারস, এবং একটি ফ্রন্ট ক্যামেরা 5 পিক্সেল ক্যামেরার সাথে সংশ্লিষ্ট থাকে CPU-র সাথে প্রায় 10টি ওয়্যারস। এখন আপনার মাথায় অবশ্যই কাজ করবে যে এই ওয়্যারগুলো লাইন টানার সময় একের সাথে একে কি সংশ্লিষ্ট হয় না? আজকের ভিডিওর মূল আলোচনাই হচ্ছে এটি, যে একটি লাইন কীভাবে অন্য একটি লাইনের সাথে সংশ্লিষ্ট না হয়ে পুরো মেকানিজমটি কাজ করে। এখন বোঝানোর জন্য আমরা একটি চিপের সাথে আপনাদেরকে লাইন সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। একটি মাদারবোর্ড প্রায় 0.76 মিলিমিটার হয়ে থাকে। এত ছোট্ট একটি মাদারবোর্ডের মধ্যে কীভাবে এতগুলো লাইন একে অপরের উপর দিয়ে চলে যায় সেই মেকানিজমটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ফুল মোবাইলটি থেকে একটি মাদারবোর্ড নিয়ে আসলাম, এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি মাদারবোর্ডের মধ্যে প্রায় 10টি কপার দ্বারা সংশ্লিষ্ট একটি মাদারবোর্ড সৃষ্টি হয়ে থাকে, যেটাকে বলা হয় মাউন্টিং কম্পোনেন্ট। এবং এর মধ্যে আরও 2টি প্লান্ট থাকে, একটি হচ্ছে পাওয়ার এবং একটি হচ্ছে গ্রাউন্ড। পাওয়ার প্লান্ট এবং গ্রাউন্ড প্লান্ট উঠিয়ে বিভিন্ন ক্ষেত্র বিশেষের ওয়্যারগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়, এবং যেগুলোকে বলা হয় সিঙ্গেল ট্র্যাকস। ওয়্যারগুলো সংশ্লিষ্ট করার পর এরপর এর উপরে এবং নিচে বিভিন্ন রকম কপার দ্বারা আবার পুনরায় আবৃত করা হয়, যেগুলোকে বলা হয় ইনসুলেটর। ইনসুলেটর সংশ্লিষ্ট করার পর কপারের সংখ্যা দাঁড়ায় প্রায় 10টি। এরপর তৈরি হয় একটি পিসিবি অথবা একটি মাদারবোর্ড। প্রশ্ন আসতে পারে, এতগুলো কপার কিভাবে সংশ্লিষ্ট করা হয়? স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাঙ্ক হোল। এই হোলটির মাধ্যমে উপর এবং নিচের যতগুলো কপার আছে সেগুলোকে প্যারাকের মতো করে আবদ্ধ করা হয়, যাতে একে অন্যর কাছ থেকে দূরে সরে না যেতে পারে। মূলত 10টি লেয়ারকে একে অপরের সাথে সংশ্লিষ্ট করার জন্য এই প্রক্রিয়াই অ্যাপ্লাই করা হয়। 10টি লেয়ারের ক্ষেত্রে এখানে রয়েছে টপ লেয়ার, গ্রাউন্ড, সিঙ্গেল ট্র্যাক, সিগন্যাল ট্র্যাকস, পাওয়ার, গ্রাউন্ড, সিগন্যাল ট্র্যাকস, গ্রাউন্ড, বটম লেয়ার।
মোবাইল সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে এই মুহূর্তে আরও একটি স্মার্টফোন নিয়ে আসলাম। আমি যেহেতু আপনাদের মাঝে মোবাইল সার্ভিসিং নিয়ে আলোচনা করি, সো সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে পরিচয় করে দেব ব্যাক কভার, সিম, ব্যাটারি, বটম ফ্রেম, লাউড স্পিকার ফ্রেম, অডিও চিপ, ক্যামেরা কভার, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাক বটম, ভাইব্রেটর, ফ্রন্ট ফেচিং ক্যামেরা, মাইক্রোসিপ, মাদারবোর্ড। হার্ড অ্যান্ড গ্লাস, ফ্রেম ইগস, টাচ স্ক্রিন ডিসপ্লে, মিড ফ্রেম, লাইট সেন্সর, টপ স্পিকার, মাইক্রোচিপ, ব্যাক ক্যামেরা। একটি ক্যামেরার মধ্যে কি আছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনি দেখতে পারবেন CMOS সেন্সর, ইমেজিং মাইক্রোচিপ, মোটর কয়েলস, ম্যাগনেটস, ক্যামেরা লেন্স, ক্যামেরা হাউস। একটা স্পিকারের মধ্যে কি থাকে সেটি যদি আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে চাই, তাহলে অবশ্যই দেখতে পারবেন প্লাস্টিক কেজ, পোল, প্যালেটস, ম্যাগনেট, ভয়েস কয়েল, ডাইফোগ্রাম, পাইডার, ফ্রন্ট কভার। টাচ স্ক্রিন শব্দটি আমরা যত সহজভাবে নিচ্ছি, মোবাইলের মেকানিজম ততটা সহজ নয়। আপনি হয়তোবা ভাবতে পারেন একটি টাচ স্ক্রিন কেবলমাত্র কয়েকটি গ্লাসের সমন্বয়ে গঠিত হয়, কিন্তু আসলে তা অনেকটাই কঠিন গোলক ধাঁধা। একটি গ্লাস স্ক্রিনের মধ্যে থাকতে পারে হার্ড অ্যান্ড গ্লাস, ক্যাপাসিটিভ, টাচ স্ক্রিন গার্ড অ্যান্ড ডিসপ্লে। একটি ব্যাটারিকে একে অপরের থেকে আলাদা করলে ঠিক দেখতে পারবেন এরকম কিছু মেকানিজম। এখানে একটির নাম কপার কালেক্টর, ক্যাথোড, সেপারেটর, ইলেকট্রোলাইট, অ্যানোড, সার্কিট ড্রাই, অ্যালুমিনিয়াম কালেক্টর, ক্যাসিং, এত কিছুর সমন্বয়ে একটি ব্যাটারি তৈরি হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনার মন জয় করেছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আপনারা যদি আমাদের কাছে এসে মোবাইল সার্ভিসিং শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। সামনের মাসে আমাদের সীমিত সিট খালি আছে, তো সামনের মাসে যদি আমাদের এখানে অংশগ্রহণ করতে চান, একজন নিয়মিত ছাত্র হিসেবে মোবাইল সার্ভিসিং শিখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সানি পয়েন্টের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।